এই কারণে দেখা গেছে ষাট বছর বয়সে ওনার বিড়ি খানার নেশা আর ছোঁড়ে না জিন্দিগির কোন পরিবর্তন নাই জীবনের কোন পরিবর্তন অথচ ষাট বছর এখনো বিড়ি খায় যে বুড়া মানুষ আল্লাহ পাকরবুল আলমিন বলছে দোস্ত ও বন্ধু আপনি জবাব দিবেন না মোয়াজিনের পক্ষে আমি রব্বুল আলমিন জবাব দিচ্ছি মোয়াজিন তো চিনেন না আমরা মসজিদের মোয়াজিনারই হেবাডা আপনি হাসরের ময়দানে না টের পাইবেন হেবাডা কিটা ওটা কিটা হ্যাঁ আপনি সকে না ওটা মোয়াজিন আপনার সকে বেটা ছয়শটি বেতন পায় না আপনার বিবেকের মধ্যে তো বিবেক নাই দেমাগ নাই এই জন্য না হে বারোশটি বেতন পায় না কিন্তু আরশা জীবের মালিকের কাছে সে তো কায়নাতের শ্রেষ্ঠ মানুষ শুক্রবারে জুমান নামাজে ইমাম সাহেব বয়ান করে আমাদের অনেক যুবক ছেলেরা দুইটা শব্দ হুজুরের মনোযোগ যার কারণে বছরের পর বছর মসজিদে আসা যাওয়া করে জিন্দিগির কোনো পরিবর্তন অনেক বয়স্ক লোক আছে জুমান নামাজ পড়ে মসজিদে ইমাম সাহেবের বয়ানের সময় বসে বসে জিমায় এরুম বর্ষি দিয়ে মাছ ধরে এরপরে আপনার ওই খিলার খুঁটি দেখলে হেলান দিয়া দিয়া এরপরে বইয়া এ বেড়া এই কারণে দেখা গেছে ষাট বৎসর বয়সেও ওনার বিড়িখানার নেশা আর সরে না জিন্দিগির কোনো পরিবর্তন নাই জীবনের কোনো পরিবর্তন অথচ ষাট বছর এখনো বিড়ি খায় যে বুড়া মানুষ আমার দৃষ্টিতে আমার কথা রাগ হইলে কিছু করার নাই গায়ে লাগুক বা লাগুক এটাও দেখার বিষয় না কিন্তু আমার তার কাছে মনে উনি শক্ত ডাকাই শক্ত ডাকাই শক্ত ডাকাই এত পাশান মানুষ যে বছরে যার এখনো কবরের কথা মনে হয় নাই এ তো কথা বলেন না ষাট বছর হায়াত এখনো আপনার কবরের কথা মনে হয় নাই এখনো টেলিভিশনে নর্তকি দেখা বন্ধ হয় নাই এখনো চা দোকানের আড্ডা দেওয়া বন্ধ হয় নাই আপনি ফিরবেন কখন গুনা ছাড়বেন কখন তবে করবেন কখন কবরের প্রস্তুতি নেবেন কখন আখেরাতের প্রস্তুতি নেবেন কখন জিন্দগী তো শেষ হায়াত তো শেষ আল্লাহ তাহাল আমাদেরকে বোঝার তো দান। ওই জন্য বাপ বলে মায়ে ক্যারামের কথা জুমার বয়ান যিনি বয়ান ও ডাকাতকে হুজুর আইসে বা কুমিল্লার থেকে হুজুরাইছে অমকে প্রধান বক্তা আর অমকে এলাকার হুজুর হ্যাঁ অমকে বিশেষ বক্তা উনি এমনি আমরা চেনা জানা হুজুক না এটা সম্পূর্ণ ভুল কথা আল্লাহর কথা যিনি বলে কসম তিনি দামি তিনি প্রধান মালিকের নাম যার জবানে উচ্চারিত হয় আল্লাহর নাম যার জবানে উচ্চারিত হয় আল্লাহ তাআলা বলছে শোনো তার নাম হয় বেলাল তার বংশ যদিও না হয় সে যদি মক্কার নাও হয় সে যদি মদিনার নাও হয় সে যদি গোলামও হয় সে যদি নিগ্রহ হয় সে যদি দুর্বল হয় সে যদি অভাবীও হয় কিন্তু আজান তো দেয় আমার নাম তো উচ্চারণ করে আমার এজন্য তোদের সমস্ত কুরাইশের চাইতে বেলাল আমার কাছে দামি বেশি আমার নাম উচ্চারণ করছে দেখ কুরআনুল কারীমের ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এই আয়াত আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে আমি আল্লাহর নিকট যার মধ্যে তাকুয়া যত বেশি আমি মাওলার ভয় যত বেশি সে আমার কাছে তত দামি এই আয়াত তফসিরে আছে সমস্ত তফসিরে এই আয়াত নাজিল হয়েছে হজরতে বেলালের প্রশংসা হজরতে বেলাল মক্কা বিজয়ের দিন কাবা ঘরের ছাদে উঠা আজান দিছিলেন মক্কার কুরাইশরা যারা ইমান আনে নাই তারা বলল তাকায়া হায় মোহাম্মদ তুমি কত বড় বেজি করলাম গড়ে কাবাগরের মতো সম্মানিত জায়গায় সাদে বাগরের ভিতরে দরজার কাছে পর্যন্ত আমরা জীবনে জেনতের কেউ রে আইতে দেই না আর তুমি একটা গোলাম নিগ্রু বাড়ি নাই ঘর নাই কিচ্ছু নাই তাই তুমি তারে সাধু রায় এলা করলা কি কত বড় বেজ্জতিটা তুমি করলে এই তখন কোরআনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দোস্ত ও বন্ধু আপনি জবাব দিবেন না মুয়াজ্জিনের পক্ষে আমি রব্বুল আলামিন জবাব দিচ্ছি মুয়াজ্জিন তো চিনেন না আমদার মসজিদের মুয়াজ্জিন আর হেবাডা আপনি হাশরের ময়দানে না টের পাইবেন হেবাডা কিটা ওটা কিটা হ্যাঁ আপনি সকেনে ওটা মুয়াজ্জিন আমনের চোখে পেটা ছয়শ টাকাও বেতন পায় না আমনের বিবেকের মধ্যে তো বিবেক নাই দেমাগ নাই এই জন্য না হে বারোশো টাকা বেতন পায় না কিন্তু আরশা জীবের মালিকের কাছে সে তো কায়নাতের শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানুষ হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তার গর্দান সবার চেয়ে উঁচা করে দিবে

আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের জন্য যে কথাটা বলছি নবীজি আলাইহি ওয়াসাল্লাম থেকে এর আগে আদম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত আজকের এই দিন থেকে আগামী কিয়ামত পর্যন্ত ইসরাফিলে ফু পর্যন্ত আল্লাহ তালার একটা নিজাম আল্লাহ পাকের একটা নীতি নিয়ম যে তালা সেই আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আজকে পর্যন্ত যখন যেখানে যত মানুষ পাঠাইছেন জনগণ মানুষ আল্লাহ তালা প্রত্যেকের জন্য সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথ জান্নাতের রাস্তা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা এই রাস্তা আল্লাহ প্রত্যেকের জন্য রব্বুল আল দেখিয়েছে এটা আল্লাহ তালার একটা নিজাম এমন কাউকে রব্বুল আলমিন কেয়ামতের দিন হাসরের ময়দানে আজাব দিবে না এমন কাউকে আল্লাহ আজাব দিবে না যাকে আল্লাহ তালা তার দিন পৌঁছায় না সেরাতে মুস্তাকিমের বাণী তার কাছে পৌঁছে নাই আল্লাহ ওয়াদা দিচ্ছে বান্দা আমি এমন কাউকে আজাব দেব আমি এমন জুলুম করতে পারি না এমন জুলুম করতে পারি না এমন একটা লোক আমি মাওলার কাছে এই অভিযোগ দাঁড় করাইতে পারবে না আল্লাহ আজ এই কারণে আমাকে শাস্তি দিচ্ছেন অথচ আমি এটা শুনছি না সুদ খাওয়া এটা যে হারাম এই ব্যাপারটা যদি এত ডেয়ারিং হইতো একটা লোক আমার কইলো না ষাটটা বছর পার করে আইলাম দুনিয়ায় মানুষটি কি তা করলো কেউ আমারে কইলো না আল্লাহ বলবেন না আমনে এত সোজা কথা কইলে আমি আপনারে ছেড়ে দিচ্ছি না হ্যাঁ আপনি কি মনে করছে আপনি আমার কি মনে করছে আমি রব্বুল আলমিন আপনার জিন্দিগি এই জমিনের মধ্যে রেকর্ড করছি আমি আপনার পুরা জীবন আপনার সুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রেকর্ড করছি আমি আপনার জীবন ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেস্তার কাছে রেকর্ড করছি আমি আপনার পুরা জীবন আমার ফেরেস্তাদের মেমোরিতে ফেরেশতাদের জেহানের মধ্যেও মুখস্থ করাইছে আমি আপনার পুরা জীবন আমি আল্লাহ নিজেই খবর রাখছি দেখছি সংরক্ষণ করছি কম পক্ষে পাঁচটা ডকুমেন্ট তোমার প্রত্যেক মিনিটের ব্যাপারে আমি আল্লাহর কাছে আছি জমিন এক নাম্বার সাক্ষী তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার সাক্ষী তোমার আমল নামার এই খাতা বই এটা সাক্ষী ফেরেস্তাদের দুইজনের স্মৃতিশক্তি মেমোরি এটা সাক্ষী আর আমি আল্লাহ তালার জবান এটাও আমি আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন এমন কাউকে আমি আজাব দেব না যার কাছে আমি রসুল প্রেরণ করি নাই আমার প্রতিনিধি আসে নাই আমার কথা বলে নাই আমার কোরআন শুনাই নাই আমার বিধান জানাই নাই এমন কাউকে আমি আল্লাহ আজাব দেব এমন হবে না এমন হবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন জাহান্নামী নাফরমান পাপী আল্লাহ তাআলাকে বলবে রব্বানা আখরিজনা না সালিহান গায়রা আল্লাযী না আমল না ফরমান জাহান নামি আল্লাহকে বলবে আল্লাহ এই ভীষণ আজাদ জাহান আমি সহ্য করতে পারছি না মাওলা আমার একটু সুযোগ দেন দুনিয়ার হায়াত আবার ফেরত দেন আমি যদি ফেরত দেন এবার ওয়াদা দিলাম মাওলা সব কুলুন এক আমল আমি ঠিক ঠিক মতো করবো